আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমি। সেটি হচ্ছে অনেকেই মানে অনেক কতদিন আগে আমি যে ভিডিও করছিলাম যে মশা তাড়ানোর জন্য কী করা যায়, যে ভিডিওটি করছিলাম আমি, আসলে কিছু জিনিসে খুব ভালো রেজাল্ট পাইছি, মানে প্রচুর মশা ছিল সেই তুলনায় আলহামদুলিল্লাহ ভালো। তো আমি ভাবলাম যে মানে যারা আছে তারা হয়তো এই জিনিসটি জানে না, তাদের মাঝে আমার জানানো উচিত। কারণ হচ্ছে অনেকে অনেক কিছু ব্যবহার করতেছেন বা আমাকেও অনেক ইনফরমেশন দিছেন যে আপু আমি এইটা ব্যবহার করছি, আপনি ব্যবহার করে দেখেন। বা অনেক ভাইও আমাকে ফোন দিছেন যে আপু এটা এটা ব্যবহার করেন। আসলে মানে যে ভাইয়েরা কয়েলের নাম বলছে ওটা তো আমি পাই নাই, কীভাবে আমি পাবো ওগুলা? কিন্তু আমি আমার ইয়ার থেকে যেটা করছি সেটা আমি আপনাদেরকে বলি, কারণ আমি যদি একটু ভালো রেজাল্ট পাইছি আমি চাই যে আপনাদেরও বলি, আপনারাও সেটা ট্রাই করবেন ইনশাল্লাহ। বোবা প্রাণী তো বলেন, মশা কামড়ালে আমি যে মানে যে পরিমাণ মশা ছিল বা মশা যে গরুকে খাইছে, আমি মানে খারাপ লাগে দেখে আমি মানে বাইরে বের হয়ে দেখি নাই রাত্রিবেলা, খুবই খারাপ লাগে। এত পরিমাণ রক্ত ঢল যায় যা বলার মতো না, মানে এত। তো এর জন্য ভাবলাম যে আরও তো দেশের মধ্যে তো অনেক অনেক খামার আছে, সারা বাংলাদেশে আনাচে কানাচে অনেকে আমার ভিডিওগুলো মানে ফলো করে। তো আমি যদি এখন যেটা জানি সেটা যদি না বলি, এটা আমার আসলে একটু পাপ পাপ লাগে। এর জন্য ভাবলাম যে আপনাদের মাঝে একটু ভিডিওটা নিয়ে চলে আসি। তো আমি প্রথমত বলি আমি কী কী ব্যবহার করছি, আমি সেটা বলি। ফার্স্টের দিকে ব্যবহার করছি আপনার ব্লিচিং পাউডার দিয়েছি খামার আনাচে কানাচে। তারপরে মশার কয়েল এমনি যে ছিল নাইস সেইগুলো ছিল, তারপরে আপনার ইগল ছিল, তারপরে এগুলো অনেকগুলাই ছিল কিন্তু কোনো ফায়দা হয় নাই। এইবারই আমার খামারে সর্বোচ্চ মশা, এটা আপনারা বলবেন ময়লা আবর্জনার জন্য। আসলে এর আগেও তো একই রকম ছিল, বাট মশা ছিল না, কিন্তু এইবার মশার প্রকোপটা প্রচুর এবং সব দিকেই এরকমটা, মানে যে বাড়িতে আসে আসে যেখানে নাই টুকটাক মনে হয়, কিন্তু সবাই বলছে এবার মশারিটা বেশি এরকম একটা। তো এর জন্য আমি আর যেটাই ব্যবহার করছি একটু বলি, যে অনেকে ফিনিশের কথা বলেন, ফিনিশ তো 12 মাস ইউজ করা হয়, মাছি আসে না মাছি জন্য মাঝে মধ্যে দেওয়া হয়। তো এর জন্য ফিনিশেও কোনো রেজাল্ট পাচ্ছি না। আর আমি যেটা এখন এই 2 দিন ধরে ফলো করতেছি, যেটা আমি রেজাল্ট পাইছি সেটা হচ্ছে ফার্স্ট রসুন আসছে না, রসুন সেই রসুন মানে কি বলবো, বেটে রসুন অনেকগুলো করে তারপরে একটু পানি মিক্স করে, কারণ এত তো আর তেল দিয়ে সারা ফারা যাবে না, মানে অনেক খরচ হয়ে যায়। খরচ বলতে কি, আমার খামারের জায়গা তো মোটামুটি খারাপ না, তো পানি এরকমভাবে ছিটায় দিতে গেলে এই স্প্রে তো ওরকম হয় না, মানে রসুনের যদি টুকরা থাকে তো ধুতে হবে না, হাত দিয়ে ছিটাই দিই, ওই পায়েও দিই। তো দিলে কি দেখা যায় যে অনেক লাগে, এই জন্য যদি আমি 1 কেজি ওই যে আপনার বলে না ড্রিজেলই তো, কেন শুনতে মনে হয় পাওয়া যায় না, ড্রিজেলই তো 1 কেজি ড্রিজেল আর পানি আর এতখানি করে আপনার রসুন বাটা, এটা মিক্স করে তারপরে হচ্ছে আর কিছু হচ্ছে আপনার নেপতুল আপনার অনেকে কাপড়ে গোটা বলেন কিনা আমি যেটা জানি আমি সেটাই বলছি, নেপতুল এটা দিয়ে খামারে চারদিক স্প্রে বলতে কি ওই হাতে ছিটাই দিতে হবে। তো এটা দিছি, আর গরুর পায়েও যদি যায় কোনো সমস্যা নাই, গায়ে গেলে কোনো সমস্যা নাই। এটা হ্যাঁ, এটা তো ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি পাইছি, খারাপ না এটা। আর দ্বিতীয়ত করছি আরেকটা, সেটা হচ্ছে লেবুর মধ্যে লবঙ্গ, ওটা তো লবঙ্গই বলে, ওই যে কালো কালো ছোটো ছোটো যে ইয়াটা বলে লবঙ্গই বলে আমি যেটা জানি, মশলারই তো এটাই, ওই যে আপনার ছোটো ছোটো দারচিনির সাথে থাকে যে ওটা লবঙ্গই বলে, ওই লবঙ্গ ফুলের মতো মানে চারিদিকে সাজায়া, যেরকমভাবে অনেকে বিয়েবাড়িতে গায়ে হলুদের মধ্যে আপনার সাজায় না, আনারস ক্যালেন্ডার বলেন আপনারা সেটা সাজান, ওই ঠিক ওরকমভাবে সাজায়া খামারের চারিদিকে যদি দিয়ে রাখেন তাহলে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আরেকটা মশার কয়েল, যেটা আমি ভালো ফল পাইছি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, সেটা হচ্ছে পাতাবাহার একটা কয়েল আছে, এটা মানে দিলে কি মশাগুলা মানে উড়ে দূরে যায় না, মানে যেটা মারা যায়। হ্যাঁ, আর আমার এই অভিজ্ঞতাটা আমি কোথা থেকে পাইছি জানেন? আমার এই অভিজ্ঞতাটা আমি যখন কারেন্ট চলে আসছে, ফ্যানের বাতাসে কি সাউন্ড কমে আসবে কি না আমি একটু ই করে আসি,
ফ্যানটা একটু অফ করে আসি, এক মিনিট। গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো বোঝানো যায় খুব মুশকিল। তো আমি যেটা মানে মানে কয়েলটার কথা বলছি, এটা আমি কীভাবে জানি আমি আপনাদের সাথে একটু অভিজ্ঞতা একটু শেয়ার করি। যখন আমার হিয়া সিজার হয়, হিয়া সিজার বলতে না মানে আমি যখন সিজার হই, হিয়ার যেদিন জন্ম হয় সেই দিন আমার হাজবেন্ড আসছিল, হিয়ার বাবা। আসার পরে ওইখানে প্রচুর মশা ছিল আমার, আবার শরীরে তো আপনার স্যালাইন চলতেছে, আবার দেখা গেল যে শরীরগুলো অবশ ছিল, যে ইঞ্জেকশন দেয় না অবশ ছিল। তো তারপরে আমি আসলে ওরকম পরিমাণ শরীরে কোনো সেন্স আমি পাচ্ছিলাম না, প্রচুর মশা আমাকে এত পরিমাণ ধরছে বলার মতো না। তখন ছিল ফুল করোনা, এক্সট্রা আমরা একটা রুম নিয়েছিলাম, হিয়ার আব্বু বলছিল যেহেতু করোনা এক্সট্রা একটা রুম নিবা, দুই তিন সিট যাই, দুই সিট মানে দুই সিট করে থাকে থাক, তো সেটাই নিবা, এক্সট্রাভাবে নিবা, কারণ সেখানে যেন কোনো মানুষের যাতায়াত না থাকে, কারণ করোনার মধ্যে ভাইরাস আছে না একটা বিষয়, এই বিষয় খেয়াল করে। তো তখন ও একটা বাহির থেকে একটা কয়েল আনছিল, যে আপনার ইয়ের থেকে মানিকগঞ্জ শহর থেকে একটা কয়েল আনছিল, সেটা হচ্ছে পাতাবাহার। তাই আমি ওকে বললাম যে আচ্ছা এটা কী কয়েল আর এত ধোয়া, বলে যে এই কয়েলটা ভালো, হ্যাঁ এই কয়েলটা মশা মারা যায়, সমস্যা নাই। আমি আবার বললাম যে এত ধোয়া যে আবার বাচ্চার সমস্যা হবে কি না, দূরে দিয়ে রাখো। তো দূরে দিয়ে রাখলো, আমার স্পষ্ট মনে আছে। তো তারপরে সকালবেলা বা রাত মানে মশা ছিল, কিন্তু যেটাই গেছে সেটাই মারা গেছে, এটার মশা কমছে। তো এরকমভাবে আমরা যে কয়দিন ছিলাম ওইটাই ব্যবহার আমরা করছি, সেখান থেকে আমার এটার প্রতি একটা আস্থা চলে আসছিলো। সকালবেলা যখন উঠছি ঘুম থেকে, মানে উঠার পরে দেখি যে খালা ঝাড়ু দিতেছে না, এতগুলো মশা পেয়েছে, বলে যে এত মশা মরছে। ওই দিন আবার ওইখানে রুমে আবার স্প্রেও করছিলাম, আমার হসপিটালে আবার ওরকম স্প্রের ব্যবস্থা জানি না, যাই হোক। তো সেই দিন থেকে আমার ওটার প্রতি একটা আস্থা চলে আসে। তো আমি যখন এই এত পরিমাণ মশা এইবারে আমার খামারে বেশি, তখন আমি আমার আব্বাকে বলি যে আব্বা এই মশার একটা কয়েল আছে, আমি নাম বলি তুমি সেটা যাও নিয়ে আসো, যায় হ্যাঁ যাই নিয়ে আসবা, সেই কয়েলটা একটু খামারে ব্যবহার করে দেখি। তো আব্বা গেছে, যাওয়ার পরে প্রথমত প্রমাণের জন্য দুই প্যাকেট আনছে আর দুই প্যাকেট অন্য কয়েল আনছে, হ্যাঁ। তো এর জন্য আমি ভালো রেজাল্ট পেয়েছি আমার খামারে, আপনারা ট্রাই করতে পারেন। আমি মানে যেটা যেটা বলছি সেটাই কিন্তু করতে হবে, প্রথম থেকে যেটা বলছি এটা আপনারা করেন, আমার কাছে মনে হয় আল্লাহর রহমতে মশাটা একটু কম থাকবে। আর না এইটাই, কারণ মশার কামড়ের জন্য গরুর প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়, তারপরে প্রচুর আমার খামারে তো প্রচুর রক্ত গেছে, প্রচুর এখনও যায়, কিন্তু ওই যে ফার্স্টের দিকে যে একটা ভোগান্তি ছিল, যে পরিমাণ ছিল ওর থেকে একটু কম, মানে গরু শান্তিতে একটু শুয়ে থাকতে পারে, আর যখন ওইরকম হয়েছে গরু আর ছটফট করছে, শুধু শোয় নাই। তো এইটাই এটা ছিল আমার জানানোর জন্য একটু আপডেট ছিল, কারণ আমি চাই আমার আমি যতক্ষণে জানি বা আমি দুদিনে যেটা প্রমাণ করছি ভালো ফল পাইছি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আর আপনারা যেটা জানেন আমাকে জানাবেন, এইটাই সেটাই। তো এই ছিল আমার আজকের ভিডিও, আর ফার্মেসিতে বসছি, আজকে হাটের দিন, ফার্মেসিতে বসে আছি, ভাবলাম যে খামারে দেখেই ভিডিওটা করতে চাইছিলাম, আমার গরুগুলোকে দেখি খামার ঘুরে ঘুরে, কিন্তু আসলে আজকে আর হয়তো বা পারবো না, এর জন্য ফার্মেসির থেকে শেয়ার করলাম যে আমি চাই যে মানে আপনারা এটা ফলো করে, আপনারা জানি আমাকে অনেকেই ফলো করেন, অনেকেই ফলো করেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল সবার প্রতি। আপনারা একটু ট্রাই করে দেখবেন, আর যদি খামার অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাবেন। আর আমি ফার্স্টের দিকে আপনাদের বলি নাই, কারণ আমি যদি একটু প্রমাণ না হইতে আমি আপনাদেরকে কী বলবো, এর জন্য আমি আমার খামার আগে ব্যবহার করে নিচ্ছি, এর জন্যই মানে ভালো লাগছে আর কি। তো অ্যালার্জি মনে হয় চোখ চলতেছে, চোখ চোখাইতেছে, কিন্তু আমার জানা মতো আমি অ্যালার্জি জানি না, আমার অ্যালার্জি ওরকম হয় না। তো যাই থাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবাই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আমি কখনো বলি না কাউকে শেয়ার করার জন্য, কারণ শেয়ার করার জন্য আজকে এই জন্যই বললাম, কারণ যদি এই ভিডিওতে অনেকের উপকার হয়ে থাকে তাহলে মানে অনেকেরই উপকার হবে, চাই যে আরও যারা আছে আপনাদের এই শেয়ারের মাধ্যমে সবাই জানতে পারো, এটা হচ্ছে আমার মলি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, একটা করে লাইক দিতে কিন্তু ভুলবেন না, অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আজকে এই ভিডিওটি কেমন লেগেছে। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।